বিষ্ণুপুরের মাটিতে মল্লরাজ আমল থেকেই জন্ম নিয়েছে একের পর এক হস্তশিল্প। তার মধ্যেই অন্যতম প্রাচীন শিল্প দশাবতার তাস। ইতিহাস বলে মল্লরাজা বীর হাম্বিরের সময় দশাবতার তাস শিল্পের আবির্ভাব হয় বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের ফৌজদার পরিবারে শিল্পীর হাতে আঁকা বিষ্ণুর দশ অবতার রূপ পায় এই শিল্পে। শিল্পীদের হাতে বিশেষভাবে তৈরি এই দশাবতার তাস পৌঁছে যেত মল্লরাজ দরবারে। চলত এই দশাবতার তাসের খেলার আসর। কিন্তু কালের নিয়মে আজ রাজাও নেই, বিলুপ হয়েছে খেলার ছল। খেলা না হলেও শিল্পীদের হাত ধরে কোনো ক্রমে টিকে আছে এই শিল্প। বিষ্ণুপুরের চকবাজারের শিল্পী শিল্পা সূত্রধরের অভিনব ভাবনায় রাখিতে স্থান পেল বিষ্ণুপুরের প্রাচীন শিল্প। খুশি বিষ্ণুপুরবাসীও। রাখিতে দশাবতার, এটা তো একটা সত্যি নতুনত্ব, চমক, বৈচিত্র্য যেভাবেই আমরা অভিহিত করি না কেন, এটা সত্যি আমাদের শুধু বিষ্ণুপুর কেন, সারা বাঁকুড়া জেলা, বাংলার যে রবীন্দ্রনাথের ঐতিহ্যবাহী যে সাংস্কৃতিক বন্ধন, যে জাতিগত বন্ধন, সেখানে যে একটা বৈচিত্র্য এসেছে, সেক্ষেত্রে কিন্তু সারা বাংলাভাষী হিসাবে, শুধু বিষ্ণুপুরবাসী নয়, সারা বাংলাভাষী হিসাবে আমি অত্যন্ত অভিনবত্বের মধ্যে দিয়ে নিজের উপার্জনের রাস্তা খুঁজে নিতে চায় শিল্পা। এর ফলেই শুধু বিষ্ণুপুরের প্রাচীন শিল্প প্রচার পাবে তা নয়, বিষ্ণুপুরবাসীর হাতে শোভা পাবে নজর কাড়া রাখিগুলি। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।